চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন পাক্কা দোকান এলাকা কিছুটা নিরিবিলি ও গ্রামীণ পরিবেশ পেরিয়ে বড় বিল মাঝখানে কয়েক রুমের সেমি পাকা ঘর যাতায়াতের জন্য নেই সড়কও তবে সেখানেই কয়েকটি প্রিন্টিং মেশিন সহ স্ট্যাম্প তৈরির নানা উপকরণ কয়েকটি ধাপে এই প্রিন্টিং মেশিন পেরিয়ে তৈরি হতো সিগারেটের জালে স্ট্যাম্প বা ব্র্যান্ড রোল পুলিশ জানায় পাঁচ শ্রমিক মিলে মাত্র তিন দিনে আট লাখ জাল স্ট্যাম্প ছাপিয়েছে যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বছরে প্রায় ছয়শ কোটি টাকার নকল স্ট্যাম্প তৈরি হতো এ কারখানায় যা শুধুমাত্র গাজীপুর সরকারি টাকশালে তৈরি হবার কথা এতে করে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছিল সরকার এটি ছোটোখাটো একটি একেবারে স্তূপের মতো হয়ে পড়েছে আমরা যেটি দেখছি যে এই প্রত্যেকটি কাটা অংশের ছিল জাল স্ট্যাম্প অর্থাৎ এখান থেকে কেটে বিভিন্ন সিগারেট কোম্পানির কাছে পাঠানো হয়েছে স্ট্যাম্পগুলো স্তূপ দেখে আসলে বোঝা যায় কি পরিমাণ রাজস্ব আসলে সরকার হারিয়েছে লাখ লাখ সিগারেটের প্যাকেটে বসানো জাল স্ট্যাম্পের টুকরো অংশের একটি বড় স্তূপ আসলে পড়ে আছে এই কারখানাটিতে দেশি বিদেশি বিভিন্ন সিগারেট কোম্পানি এসব স্ট্যাম্প কম মূল্যে কিনে প্যাকেটে লাগিয়ে দিত বৃহস্পতিবার অভিযান চালিয়ে আটক করা হয় সিলগালা করা হয় কারখানা বছরে প্রায় ছয়শো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা তাদের ছিল এবং আমরা যদি সেভেন্টি ফোর পার্সেন্ট ট্যাক্স হিসেব করি তাহলে সেটা প্রায় পাঁচ কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি দেওয়ার জাল স্ট্যাম্প আমরা গতকালকে উদ্ধার করি এগুলি বাইরে তৈরি করার কোনো নিয়ম নাই এগুলা এক ধরনের বলতে পারেন যে টাকা বাইরে ছাপালে যে রকম বিষয় এটা এরকম এগুলি তৈরি হওয়ার কথা হচ্ছে গাজীপুরের টাকশালে সেখানে যে সকল কোম্পানি রয়েছে তারা সরাসরি সেখান থেকে নিয়ে আসবে আটককৃতরা জানান এ ঘটনায় সারা দেশে ছড়িয়ে থাকা বড় একটি চক্র জড়িত কারখানা মালিকের নির্দেশে তারা বিভিন্ন সময় অচেনা লোকজনের কাছে এ স্ট্যাম্প সরবরাহ করত মালদা যখন রেডি হয় তখন মালের জন্য দুইটা লোক আসে ওরা আমাকে কল কোম্পানি কল দিবে যে দুইটা লোক আসবে এরকম টাইমে তুমি আসলে দোকান থেকে বের করে দেবে আমি দোকান থেকে বের করে দিই এতটুকুই আমার কাজ দুইটা মানুষ আসছে ওদেরকে আমাকে বলছে এগুলো দিয়ে আসো আমি নিজেও সিএনজিতে তুলে দিছি আমাদের আমাদেরকে বলছে এটা আইনি আমাদের বৈধ আছে তোমরা কাজ করছি আমরা আমরা মনে করেন যে কাজ করতাম আমি তো লেখাপড়া জানি না এগুলো আমি সঠিক বলতে না আমরা জানতাম যে এটা আইনি সিগারেটের প্যাকেটের গায়ে আসল না নকলের স্ট্যাম্প তা খুব একটা পরীক্ষা করা হয় না এ নিয়ে অভিযানও চালায় না সরকারি কোনো সংস্থা সেই সুযোগেই নিয়েছে এ চক্রটি হুসাইন জিয়াদ এখন চট্টগ্রাম